Guess. Hmm? Rectangle. Starts with D and it hooks up and a locomotive. Hello everyone and welcome back to the channel. তো সকলে কেমন আছো? Hopefully সবাই ভালো আছো। তো আজকে উইকের শুরু। পুরো উইকেন্ডটা আমরা বেশ মজাসে কাটিয়েছি। বন্ধুর বাড়িতে ঘুরেছি, খেয়েছি, দিয়েছি, খুব মজা করে উইকেন্ড কাটানো হয়েছে। কিন্তু উইক শুরু হয়ে গেছে আর এখানে উইক শুরু হয়ে যাওয়া মানে সমস্ত কাজ শুরু। তখন এক ফোঁটা দম ফেলার টাইম থাকে না অ্যাকচুয়ালি উইক শুরু হয়ে গেলে। তো উইকেন্ডটায় যে আমরা কোনো কাজই করিনি বাড়ির, সেইগুলো তো পড়ে রয়েছে, কারণ বাড়ির সমস্ত কাজই আমাদের করতে হয় উইকেন্ডে। মানে বাড়িঘর দোর ক্লিন করা, একটু এক্সট্রা রান্না করে রাখা যাতে এক দুদিন একটু চলে যায় আমাদের, সেই সমস্ত কিছু একটু না করে এগিয়ে না রাখলে আমাদের হয়ও না আর কি পুরো উইকটা স্মুথলি চলে না আর কি। তো সেই আর কি। তো আমি আজকে ভেবেছি যেই কাজগুলো উইকেন্ডে করতে পারিনি সেটা আজকে মোটামুটি একটু আধটু করে নেব। হ্যাঁ, কারণ দেখো সত্যি কথা বলতে মনোটোনাস লাইফে ওই উইকেন্ডটাও যদি একটু মনোটোনাস হয়ে যায় তাহলে তো ভালোও লাগে না। তো উইকেন্ডটাই তো একটুখানি মনে হয় যে আউট অফ দ্য রুটিন কিছু করি, একটু বন্ধুদের বাড়িতে ঘুরতে গেলাম, এত মজা হলো, সেগুলোও তো অনেকটা নিডেড বলো, নাহলে একটা ফুয়েল পাওয়া যায় না যে একটা টাইপ পর মনে হয় যে ধুর আর ভালো লাগছে না। তো এইরকম এইটুকুটুকু চেঞ্জেস কিন্তু আমাদের সবার লাইফে প্রয়োজন। এই উইকটা একটু মানে হয়তো এই যাবে। তো আবার আরেকটা ব্যাপার হচ্ছে নেক্সট উইকেন্ডও আমাদের এরকমই একটু কাজ কম, আড্ডা আর এইসব বেশি হতে চলেছে, কারণ নেক্সট উইকেন্ড এখানে একটা পয়লা বৈশাখের অনুষ্ঠান আছে আমাদেরই এক বন্ধুর বাড়িতে। তো সেখানে আমরা হয়তো সবাই যাব, আর শুধু সেটা নয়, আমরা যেই বন্ধুর বাড়িতে গেছিলাম কৃষ্ণামের যে দিদি, ওরাও আসবে আমাদের বাড়িতে, কারণ ওরাও এসে একদিন থেকে তারপরে আমাদের সাথেই যাবে পয়লা বৈশাখের অনুষ্ঠানে। তো সেটাই আপাতত প্ল্যান রয়েছে, পরে কি হবে এক্স্যাক্টলি সেগুলো তো তোমরা ব্লগে দেখতেই পাবে, আপাতত প্ল্যান এটা। তো সেই আর কি, তাই জন্য এই উইকটাও একটু বিজি যেতে চলেছে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। কৃষ্ণম স্কুলে চলে গেছে, আমি ওকে এবারে স্কুল থেকে আনতে যাব, দিয়ে তারপরে আবার ব্লগে ফেরত আসবো। এদিকে কৃষ্ণম আর ওর ড্যাডা খেলা করছে, আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। আমাদের এই লাইটটা ব্লিঙ্ক করে চলেছে সমানে, হয়তো কেটে যাবে আবার আজকে লাইটটা। আমাদের ওখানে গিয়ে উইকেন্ডে যেরকম দারুণ খাওয়া দাওয়া আড্ডা সব কিছু হয়েছে, একটা জিনিস হয়েছে যে বাড়ি এসে আর বাজার করার না, খুব লেজি লাগছিল, একদম কুড়ে মিলতে ই করেছি যে বাজারটা করা হয়নি। উইকেন্ডে বাড়ি এসে টাইম ছিল, কিন্তু হয় না যে ইচ্ছে করছে না যাবো না, তো তাই না বাজার করা হয়নি। বাড়িতে খুব একটা বাজার কিছু নেই, পুঁটি মাছ আছে, আমি পুঁটি মাছগুলো ডিফ্রস্ট করে রেখেছি, তো পুঁটি মাছ আছে আর অল্প একটু বাঁধাকপি ছিল। তো আমি ভেবেছি একটা বাটি চচ্চড়ি, নিরামিষ বাটি চচ্চড়ি যেরকম হয় সেরকম নিরামিষ আমিষ মিলিয়ে, মানে বাঁধাকপি আর পুঁটি মাছ মিলিয়ে একটা বানাবো। তো দেখা যাক কীরকম হয় খেতে, আমি কোনোদিনও বানাইনি, আমি জানি না এটা এক্সিস্ট করে কি না, কিন্তু আমার বাড়িতে আজকে যা আছে মাছটা শুধু বানালে হবে না, কোয়ান্টিটিতে খুবই কম, কোয়ান্টিটিতে খুবই কম, তো চলবে না কালকে দুপুর অবধি। তো সেই সব ভেবেই আমি ভাবছি মাছ বাঁধাকপি আলু টমেটো সব কেটে রেখেছি। দেখো এই যে বাঁধাকপি টমেটো আলু কেটে রেখেছি, একটু পেঁয়াজ কাটবো, আর দেখালাম মাছ তো আছে, বানাবো এখন। চলো তোমাদের সাথে এই চচ্চড়ির রেসিপিটা একটু শেয়ার করি। চচ্চড়ির মেন ব্যাপারটা হচ্ছে যাই ইনগ্রেডিয়েন্ট হোক সব কিছু বেশ সর্ষের তেলে একসাথে মেখে, অল্প মশলা দিয়ে একসাথে মেখে একসাথে এক আঁচে রান্না হয়ে যাবে। ওটা মাঝখানে খুলে নাড়াচাড়ার কোনোই দরকার নেই, আর নিজের জলেই এটা রান্না হবে, তো এক্সট্রা কোনো জলও ইউজুয়ালি অ্যাড করা হয় না। তো আমি প্রথমেই বেশি করে সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজ আর বাঁধাকপি টমেটো আলু এগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে কোচলে কোচলে এটাকে মাখতে হবে যাতে প্রত্যেকটা সবজির মধ্যে এটা চলে আসে, এর মধ্যে ছোটো করে ফুলকপিও দেওয়া যায়, কড়াইশুঁটিও দেওয়া যায়। আমি আজকে শুধু এইটুকুই দিলাম। তো নুন হলুদ আর জিরে গুঁড়ো দিচ্ছি খালি, আর কিন্তু কোনো মশলা এতে ইউজ হবে না, কোনো গরম মশলার দরকারই নেই। আর এটা
বেশ ঝাল ঝাল খেতে হবে তো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি করে দিলে কিংবা একটুখানি চিড়ে দিলে বেশ ভালো হয় আর যেহেতু কোনো জল পড়ে না তাই একটা তেল চপচপে এটার মধ্যে ব্যাপার থাকে তো তেল কিন্তু অনেকটাই লাগবে আর অবশ্য করে শেষটা সর্ষের তেলই তো যখন এই সবজিগুলো ভালো করে মাখা হয়ে যাবে তেল আর মশলাতে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব আর মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখানো আছে এই মাছগুলো দেওয়ার পরে আমি আস্তে করে এটাকে ঢেকে দিয়ে দেব আরেকটু তেল দিয়ে আর মোটামুটি মিডিয়াম আঁচে এটাকে কুক হতে দেব আমি এটাকে মাঝখানে একদম খুলব না Guess what is? Guess? Haan. Eta? Bird? Haan. No. Tale. It has wheels and a rectangle and two hooks. Hooks? Hi, it starts with T. It starts with tree. No, T. Tree? No, T. Acha, tree habe? No, T. Acha. T. দুটো হুক আছে আবার এরম দেখতে হুইলস আছে আর কি আছে আরো হিন্ট দাও রেকট্যাঙ্গেল আচ্ছা এটা রেকট্যাঙ্গেলও হয় আবার হ্যাঁ ইট স্টার্টস উইথ টি এন্ড ইট হুকস আপ এন্ড আ লোকোমোটিভ আ লোকোমোটিভ বাপরে বলে ভাই লোকোমোটিভ এটাকে বল এটাকে বল লোকোমোটিভ অনেক স্মোক বের হয় ও বাবা smoke the chimney take a hobby how locomotive get power the power comes from the locomotive engine ure good job are guess karo eta ki train no wagon not a wagon it doesn't have a handle uri bas tai to tik tale train no t diye start hoy hook ache wheels আছে হ্যাঁ কিন্তু ট্রেনে তো চিমনি থাকে এটাতে চিমনি নেই ও তাহলে কি ইট হুকস আপ অন দ্য ট্রেন কারস ব্যাক ট্রেলার নো ইটস নট ইট কানেক্টস টু দ্য ট্রেন কারস ব্যাক হ্যাঁ তাহলে কি এটা ইট হ্যাজ টু হুকস এন্ড ইট গাইস টু ট্রেন ট্রেন কার ব্যাক ইটস আ গ্লোয়িং ইঞ্জিন It's a glowing engine. The T diye ki kono start holo. Na, eita to train ne first car. Oita first car train e. Guess it is. Guess what it is? Ki eta bol na mama ke tu bole dena mama to eto ta jane na bol na. Janbe to. Acha janbo to. Ha, bole dao. Ami তারপরে হ্যাঁ টি হ্যাঁ ট্রেন নো আই ইকানস এন্ড চিগো দিস সি সি দিয়ে শেষ হবে হ্যাঁ সি দিয়ে তো শেষ হয় ট্রেন আই দ্য কার কোচ কোচ ট্রেন কার ও এটা ট্রেনের কার সত্যি তো এটার মধ্যে তো ইঞ্জিন নেই তাহলে এটার মধ্যে চিমনিও নেই তাহলে এটা তো ট্রেন পুরো নয় এটা তো জাস্ট ট্রেনের কার এটা গ্লোয়িং ট্রেন কার তাই তো সোনাটা তো ঠিক বলেছে গ্লোয়িং ইঞ্জিন তাই চাই তারপরে উইথ দি গ্লোয়িং তারপর উইথ দি গ্লোয়িং কার্স For the non-lights are for a glow. Acha, good job. Hey, good job.
And আমি আইটা লিখছি তুমি গেস করো আমি আরেকটা লিখছি তুমি গেস করো এখন নতুন গেম শিখেছে কিছু কিছু একেও আমাদেরকে বলছে এগুলোকে গেস গেস করো সকাল থেকে বলেছে আমাকে এবার ডাড়াকে বলছে পরপর চলে চলতে থাকছে যে এটা গেস করো স্টার্ট উইথ देम মা আর কি হয় বল নেট Magnet. It's a U-shaped magnet. Net. No, it starts with. The Krishna mer class chalche na ki amader? The Krishna mer class chalche. It starts with N. Magnet. Yeah, eto. Ale, amar onek kotha ki shike geche gole baba. Oh, you learn lot of things. That's good. Ei boshe to data parto na re. 3 মিনিট মতো হয়ে গেছে তো আমি এটাকে খুলব ও হ্যাঁ আমি মাছখানে না একটু ধনেপাতা অ্যাড করেছি ওটা পুরো ভুলেই গেছিলাম ধনেপাতাটা আমি জাস্ট খুলে অল্প একটুখানি অ্যাড করেছি ধনেপাতাটা কিন্তু কি ইনগ্রেডিয়েন্ট ওটা না দিলে না এতটা স্বাদ চচ্চড়িতে হয় না দেখো আমি মাছখানে নাড়িনি কিছু করিনি নিজের তেলে নিজের ইশেতেই এটা পুরো রান্না হয়ে গেছে একটু জাস্ট তেল একটা তেল তেল ব্যাপার এসেছে তো আজকে ভাতের সাথে আমাদের এটাই ডিনার আবার তোমাদের কাছে ফিরে আসব নেক্সট ব্লগ নিয়ে কালকে আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমরা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ ভুলো না সাবস্ক্রাইব করতে যাতে পরের ভিডিওর নোটিফিকেশন গুলো তাড়াতাড়ি পেয়ে যাও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বাই বাই